সমাজে অগণিত সমস্যা থাকতে আমরা তাওহীদের দাওয়াত কেন দিব? আল্লাহ, তাহলে তাওহীদের দাওয়াত কি সমস্যা? তাওহীদটাই তো প্রধান। সমাজের অগণিত সমস্যা একদিকে আর তাওহীদ আরেকদিকে। যদি এমনটা হয় তাহলে আপনি কার পক্ষে যাবেন? যেমন ধরেন এখানে মানুষ গন্ডগোল করছে আর আপনার নিজের তাওহীদ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কোনটা করবেন? নাকি নিজের তাওহীদকে সামলাবেন, নাকি আরে তাওহীদ যায় যাক আমি ওরে বাঁচাবো আগে, কোনটা করবেন আপনি বলেন? আপনার তাওহীদ যদি নষ্ট হয়ে যায়, চলে যায়, তাহলে কি আল্লাহর কাছে নাজাত পাবেন? যদি ধরে নেই, আল্লাহ আপনাকে বলছে তুমি ওদের পিছনে একটু কাজ করো তাহলে ওদের একটু উপকার হয়। হ্যাঁ, এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে তুমি জাহান্নাম থেকে মুক্ত থাকবা, মানে আপনার দুটো কাজের মধ্যে, জাহান্নাম থেকে আপনার মুক্ত থাকার কাজ একটা, আরেকটা হচ্ছে মানুষের কিছু উপকার করার কাজ। আগে কি নিজেকে রক্ষার কাজটা করবেন না আপনি? আগে নিজেকে। তৌহিদ কোনো অপশনাল বিষয় না। আপনার তৌহিদি কনসেপ্টে এবং নলেজে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে কিন্তু আপনার আল্লাহর কাছে রেহাই পাবার কোনো সুযোগ নাই। কারণ তৌহিদ বিপরীত কি একটু জোরে বলেন না? শিরক এবং কুফরি। তাহলে আপনি হয় তৌহিদের উপর থাকবেন, নয় শিরক এবং কুফরির উপর থাকবেন। তো এই ফয়সালাটা না করে, অর্থাৎ আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা না করে আপনি সমাজের অন্য কাজে কেমনে যাবেন? সমাজের সমস্যা কি দূর করতে পারবেন? সমাজের সমস্যা চলমান থাকবে। আপনার আগে নিজের ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ সুবহান তাআলা বলছেন কো আনফুসাকুম ও আহলিকুম নারা। এটা দ্বারা কি বোঝা যায় বলেন তো? আগে তো নিজেকে বাঁচাতে হবে, আপনার তৌহিদের নলেজটাকে অ্যাকিউরেট করতে হবে, অথেন্টিক করতে হবে, আপনাকে সাচ্চা মমিন হওয়ার কাজটা আগে করে ফেলতে হবে, তারপরে অন্য কাজ, তারপরে অন্য সমস্যা। আপনার জীবন বাঁচানোর কাজটা আগে, তারপরে নফল কাজ। মনে রাখবেন, মানুষের জীবন আর অন্য নফলের মধ্যে যে পার্থক্য, তৌহিদ আর অন্যগুলোর মধ্যে সেই পার্থক্য। পৃথিবীর এক নম্বর পয়েন্ট, ইসলামের দৃষ্টিতে এক নম্বর পয়েন্ট হলো কি? তৌহিদের সুরক্ষা। তৌহিদের সুরক্ষা, দেখেন পাঁচটা জিনিসকে অ্যাসেনশিয়াল বলা হয়েছে, সবচেয়ে জরুরি। একটা হলো দিনের হেফাজত, আরেকটা হলো জানের হেফাজত, আরেকটা হলো আকল বুদ্ধি বিবেকের হেফাজত, আরেকটা হলো সম্পদের হেফাজত, আরেকটা হলো মানুষের যে ডিগনিটি সম্মান এবং তার যে বংশধারা আছে তার হেফাজত। এই পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর কি? দিনের হেফাজত। আপনার হয় দিন যাবে নয় জান যাবে, কোনটা করবেন আগে বলেন তো? কাকে বাঁচাবেন আগে, দিন নাকি জান? দিন। এটা ক্লিয়ার কিনা? তাহলে সমাজের এত এত সমস্যা থাকতে তৌহিদ মানে দিন, দিনের মূল অ্যাসেন্স হলো তৌহিদ, তৌহিদকে বাঁচাতে হবে আগে, তৌহিদ। বুঝতে পেরেছেন? তৌহিদকে বাঁচাতে, সংরক্ষণ করতে হবে আগে, তারপর দুনিয়ার আর কিছু। সারা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় আর তৌহিদও ধ্বংস হতে চলে, তাহলে আমরা আগে তৌহিদকে বাঁচাবো। বুঝতে পেরেছেন? আগে তৌহিদকে বাঁচাবো। মানুষ যখন এই প্রায়োরিটিতে গণ্ডগোল করে ফেলে, তার সব কিছুতে গণ্ডগোল হয়ে যাবে। কেউ যদি বলে যায় না অন্য কাজ আমার কাছে প্রায়োরিটি, তখন দেখবেন যে সে দুনিয়ার আজে বাজে যত কাজে সে যাবে, কিন্তু এখানে তার তৌহিদের কোনো খবর নাই। এই কাণ্ডটা ঘটেছে প্রায় অধিকাংশ, অধিকাংশ কেন বলি, সবগুলো বিচ্যুত বিভ্রান্ত ফেরকার এটাই ঘটেছিল। তারা তাদের বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে তাদের প্রায়োরিটি ঠিক করেছে, তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে তাদের প্রায়োরিটি ঠিক করে নাই।